سبسے اولا والا ہمارا نبی. بسم اللہ الرحمن الرحیم. جے ماشر مدے ہمرا پرویش کری چھی সেই মাস হল রজব মাস। এই মাস কি মাস? রজব মাস। আরবি মাসের গণনায় এই মাস হল রজব মাস। দুঃখের ব্যাপার, আমরা সবাই জানি বাংলা তারিখ আমাদের জানা, ইংরেজি তারিখ আমাদের জানা, তবে আরবি মাস গণনাটা আমরা অনেকেই জানি না। যাই হোক মোহতারাম হাজরিন, এই মাস হল কোন মাস? রজব মাস। রজব মাস ঢুকার পরে, রজব মাস শুরু হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। রাসূল দোয়া পড়তেন এবং উম্মতদেরকে বলে গিয়েছেন, হে উম্মতেরা, রজব মাস ঢুকার পরে এই দোয়াটা বেশি বেশি তোমরা তেলাওয়াত করবা, একবন পড়বা। কখন আপনি এই দোয়া পড়বেন? পাঁচ ওয়াক্ত নামাজের পরে, কমপক্ষে পাঁচবার। পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে কি? পাঁচবার আপনি পড়বেন। এখন আপনি হাঁটতেছেন, চলতেছেন, আসতেছেন, যাইতেছেন, বসছেন, এই আসা যাওয়াতে আপনি এই দোয়াটা পড়তে পারবেন। এই দোয়াটা মানে কি? এই দোয়াটার অর্থ কি? অর্থ আসে না নাই? আচ্ছা, এর পূর্বে, দোয়াটার পূর্বে আমি একটা কথা বলতে চাই। পৃথিবীতে, পৃথিবীতে যত মানুষ আছে সবাই চায় তার হায়াত বাড়ুক। কি বলেন? ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই চায় কি, আমার হায়াত বাড়ুক, আমি আরো ২০ বছর বাঁচতে চাই, ১০ বছর বাঁচতে চাই। কয় কি কয় না, এমন ধারণা সবার আছে। হায়াত বাড়ানোর কোনো দোয়া আসেনি? হায়াত বাড়ানোর কোনো দোয়া আছে নাই? তবে আজকে শুনুন, হায়াত বাড়ানোর একটা দোয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। এই দোয়াটা আপনারা মুখস্থ রাখবেন। এই দোয়াটা পড়লে পরে আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কোন দোয়া? রাসূল বলেছেন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. এই দুয়ার অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলা হয়, প্রভু গো, রজব মাসে তুমি আমাদেরকে বরকত রহমত দান করো গো আল্লাহ। প্রভু গো, রজব মাসে তুমি আমাদেরকে বরকত দান করো, রহমত দান করো আল্লাহ। আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতের নসি বাড়াইয়া দাও। তাহলে শুনুন, এই দোয়াটা পড়লে পরে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। যেহেতু এটা রজব মাস, আমি আপনাদেরকে এই দোয়াটা শিখাইলাম। আমরা একটু তেলাওয়াত করি, পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু রজব মাসের ভিতরে আমরা ঢুকে গেছি, আমরা বেশি বেশি এই দোয়াটা আমরা পড়ে নিব, ইনশাআল্লাহ ফায়দা হবে। যাই হোক মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, একটা আমল শিখাই দিলাম আমি আপনাদের সামনে খুতবার লাস্টে। মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মহান আল্লাহ গোটা বিশ্বের মানব জাতিদেরকে তিনটা সবক দিয়েছে। কয়টা সবক? তিনটা সবক।
এই তিনটা স্বভাব যখন মানুষেরা পালন করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন লাশকে বলে আমি আমার বান্দা এবং বান্দিদেরকে সফলতা দান করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। তিনটা সবক আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বর কি সবক, দুই নম্বর কি সবক, তিন নম্বর কি সবক সফলতা আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করবে, কোন সবকগুলো পালন করলে পরে, একটা একটা করে বুঝলে পরে আপনারা বুঝতে পারবেন। ভাইরা আমার, তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে এক নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর সবক। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুই নম্বর সবক। তিন নম্বর সবক আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফী সাবিলিহি, তিন নম্বর সবক। এরপরে লাস্টে বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ সফলতা দান করব। তাহলে আমরা একটা একটা সবকের আলোচনা করি। সবক কয়টা জুড়ে বলেন? তিনটা। আলোচনা কয়টা হবে? তিনটা আলোচনা। এক নম্বর আল্লাহ পাক রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন, আমার আলোচনাটা আমি তাফসিরের হাইসিয়তে আলোচনা করছি না, তাফসিরটা এটা আলেম সমাজ বেশি বুঝে, যেহেতু আপনারা বসছেন আমি এরকম ভাবে আলোচনা করব আপনারা যেন বুঝতে পারেন, সহজ সরল ভাবে আলোচনা করছি। এক নম্বরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এক নম্বরে কি বলছেন? আমি আল্লাহকে কি করো? ভয় করো। এখন আমরা কাকে ভয় করতাম? আল্লাহকে ভয় করতাম। আমি মাঝে মাঝে কিছু কথা বলবো, আপনারা আমার সাথে একটু জবাব দিবেন, ছোট্ট করে প্রশ্ন করব, শর্টকাট জবাব দিবেন, ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন আমি আল্লাহকে কি করো? ভয় করো। আমরা তো আল্লাহকে ভয় করি বিপদে পড়লে পরে, আমরা ভয় করি কখন? বিপদ আইলে পরে ভয় আমরা আল্লাহরই করি। রাত্রের বারোটার সময় তুফান আইছে, তুফান গর বাড়ি বেঙ্গে ছারকার হয়ে যাবে, এই সময় বুড়া বুড়িরে ডাক দে, কয় বুড়ি উঠ আজান দে, বুড়ি বলি আজান দিত, উঠ আজান দে, ভয় ডর হামায় গেছে। একটা মানুষ মারা গেছে, নতুন কবর হয়েছে, কবরের পাশ দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায় না ডরাইয়া, যদি আজরাইলে আমারে দৈরালা, যদি আজরাইলে আমারে দৈরালা, বই পাইছে কবরের পাশ দিয়ে কি করে যাই না, বিপদে পড়ছেন। তখন মসজিদে যায় দুই রাকাত নামাজ পড়ে, আর বছর যা কবর নাই, এরকম বই কেন আমরা করব আল্লাহকে? ভাই রাসূলগণ, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ, আল্লাহর ওলিগণ কিরকম ভাবে বই করেছেন, ঠিক তাদের মতো যদি আমরা আল্লাহকে বই করতে পারি, আমাদের মাঝে কি আসবে? সফলতা আসবে। তাহলে নবী রাসূলগণ আল্লাহকে কিভাবে বই করেছেন বলি, একটা ঘটনা হাদিস থেকে, একটা ঘটনা বলি হাদিস থেকে। আমার ভাইয়েরা বন্ধুগণ, রহমতুল্লিল আলামিন, উনার স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কাছে সাহাবায়ে কেরামের একটি জামাত চলে আসছে, এসে বলে আম্মাদান আয়েশা, আপনি তো রাসূলের অত্যন্ত কাছে থাকেন, আপনি তো রাসূলের অত্যন্ত কাছে থাকেন, তাহলে রাসূলের জীবন দশা অবস্থা এর ভিতর থেকে আপনি আমাদেরকে একটি আশ্চর্য ঘটনা শোনান। আশ্চর্য ঘটনা শুনলে পরে আমাদের ইমানের মধ্যে
জজবাই পয়দা হবে, নূর পয়দা হবে, তাকওয়া হাসিল হয়ে যাবে, আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে হাসিল হয়ে যাবে। একটা ঘটনা শুনান, সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা দানাইশা বলেন, ও সাহাবীরা তোমাদেরকে কি শোনাবো, রাসূলের জীবনটাই তো হলো কানা খুলুকুহুল কুরআন, রাসূলের জীবনটাই তো হলো হুবহু কুরআন, তোমাদেরকে আমি কি শোনাবো। এবার সাহাবীরা বলে হ্যাঁ একটা শুনান। আম্মা জানাইশা বলেন, তাহলেই শোনো, আমি আর আমার স্বামী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক বিছানার মধ্যে শুয়ে পড়লাম, রাত্র যখন গভীর হয়ে গেল হঠাৎ করে তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে একা বিছানায় রেখে উনি চলে গেলেন। কোথায় চলে গেলেন আমি আশ্চর্য হয়ে গেলাম। রসুল আমার পাশে শোয়া ছিল, এখন নাই, কিন্তু আম্মা জানাইশা কোনো মাইন করেন না, কোনো সন্দেহ করেন না, আমাদের ক্ষেত্রে সন্দেহ লাগে। মনে করেন স্বামী এবং স্ত্রী যদি এক বিছানার মধ্যে আমরা শুয়ে থাকি, হঠাৎ করে যদি স্বামী না থাকে আর হঠাৎ করে যদি স্ত্রী না থাকে, তাহলে মাইনা সে সন্দেহ আসে, হায়রে এ গেল কোথায়, আসে কি আসে না? অবশ্যই আসে। রাসূলের স্ত্রী আম্মা জানাইশা, উনার অন্তরের ভিতরে কোনো সন্দেহ ছিল না, কোনো মাইন ছিল না। আমরার মাইন আসে, সন্দেহ আসে কেয়ামতের আগ পর্যন্ত, মানে কেয়ামতের একটা আলামত আছে মানুষকে সন্দেহ করা, মানুষকে মাইন করা, কেয়ামতের একটা আলামত। আমার ভাইরা আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আম্মা জানাইশার পাশে নাই? আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কোথায় গেল একটু দেখি লক্ষ্য করে। আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর হাবিব পানি দিয়ে অজু করতেছেন। সুবহানাল্লাহ, অজু বানাইতেছেন। আমরা অজু করি না, কেন করি? পাক পবিত্র হওয়ার জন্য গোসল করি, অজু করি, দুঃখের ব্যাপার, আফসোসের ব্যাপার। ভাইরা আমার, আমরা অনেক মুসলমান অজুর কয়টা ফরজ অনেক মুসলমান জানি না, বিশ্বাস করবেন না। একদিন আমি লঞ্চ দিয়ে আসতেছি আপনাদের এলাকাতে, লঞ্চ দিয়ে আসতেছি, এমন সময় এক ব্যক্তি আমারে প্রশ্ন করছে, হুজুর বিলাল রাদিয়াল্লাহু তাআলা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের নাম কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদার দাদার নাম কি? আমি কইলাম, ইয়ার তো মতলব বালানা, আমারে আটকাইবার প্রশ্ন করছে। বাদে আমি কইলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদার দাদার নাম জানাটা কি ফরজ নি? না, ওয়াজিব নি? না, সুন্নত নি? না, জানলে সওয়াব আছে নি? কথা কই না। তা আমি কইলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদার দাদার নাম এই মুহূর্তে আমি বলবো, এর আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? ওজুর কয়টা ফরজ আপনি বলেন? বলবো, ওজুর ফরজ, গুসুলের ফরজ, তাইমুমের ফরজ, নামাজের ফরজ, এইগুলা জানা জরুরি কি জরুরি না? জরুরি, মাশাআল্লাহ, এগুলা কি জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? ওযু করতেছেন। শুনেন একটা আমল, আর একটা আমলের কথা বলছি, ওযু করলে পরে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না ওযু করলে পরে গুনাহ মাফ হয়? হাদিস থেকে আরেকটি আলোচনা করি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, দেখে আরেক ব্যক্তি উজু করতেছে। উজু করার সময় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই ছেলে, তুমি কি গ্যাসের রজনীতে চুরি করেছো? ও ইমামে আজম, আমি গ্যাসের রজনীতে চুরি করেছি। আপনি কেমনে জানলেন?
আল্লাহর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক তুমি যখন অজু করছো আমি লক্ষ্য করে তাকাইয়া দেখছি তোমার অজুর পানির সাথে সাথে তোমার গুনাহ জোরে জোরে পড়ে গেছে। অজুর সাথে সাথে কি পড়ছে? গুনাহ পড়ে গেছে। চেষ্টা করবে সবসময় পাক পবিত্র থাকা, অজুটা রাখা চেষ্টা করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করি তাকায়া দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছেন, ওযু বানাইয়া রহমতের নবী আমার যাই নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু আল্লাহর হাবিব নামাজের ভিতরে তো লম্বা লম্বা কেরাত আদায় করছেন। আমি আয়েশা ভাবলাম মনে হয় গোটা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত আরম্ভ করবে, কেরাত পড়তেছেন গোটা রাত, কিয়াম অবস্থায় দাঁড়িয়ে থাকবেন। এত লম্বা কেরাত রাসূল আদায় করে, এত লম্বা রাসূল কেরাত আরম্ভ করে দিলেন, এত লম্বা কেরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরম্ভ করলেন। আমি আয়েশা রাসূলের পিছনে দাঁড়াইয়া কেরাত শোনা শুরু করে দিয়েছি। রাসূল কি করেন? নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে নামাজের ভিতরে কেরাত আরম্ভ করে দিয়েছে। কোরআন শরীফের তেলাওয়াত রাসূল এত সুন্দর ছিলেন, আর তেলাওয়াতে এত সুন্দর ছিল রাসূলের। শুনেন আরেকটি কথা, কোন আল্লাহর বান্দা বান্দি যদি উযু বানাইয়া কোরআন হাতে নিয়ে আল্লাহর কালামের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমল নামার মধ্যে, এই বান্দির আমল নামার মধ্যে দশটা নেকি দান করবে। সুবহানাল্লাহ। শুধু তা না, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কালাম থেকে দুইটা অক্ষর তেলাওয়াত করে মহান আল্লাহ বিশ নেকি দান করবে। তিন অক্ষর তেলাওয়াত করলে তিরিশ নেকি। কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়া জানে না, যদি কোরআন শরীফের দিকে তাকায় তার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব লিখে দিবে। কোন আল্লাহর বান্দা যদি কোরআন তেলাওয়াত করে আর আপনি যদি পাশে বসে বসে তেলাওয়াত শুনেন, আপনার আমল নামার মধ্যে মহান আল্লাহ নিকি নিকে দিবে। আম্মা আয়েশা বলেন, আমি লক্ষ্য করি তাকায় দেখি আল্লাহর নবী নামাজের ভিতরে এত লম্বা কেরাত আরম্ভ করে দিলেন। আমি ভাবলাম গোটা রাত নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কেরাত পড়বে, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার বলে নবীজি রুকুতে চলে গেলেন। রুকুর তাসবিহাত গুলা এত লম্বা লম্বা করে আদায় করছে। আম্মা আয়েশা বলেন, আমি ভাবলাম রুকুকালীন অবস্থায় রুকু অবস্থায় গোটা রাত মন কাটিয়ে দিবে আল্লাহর নবী, কিন্তু না না, কিছুক্ষণ পরে নবীজি সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হাম বলে দাঁড়াইলেন। এবার আল্লাহর নবী সেজদার মধ্যে চলে গেলেন। সেজদায় গিয়ে এত লম্বা সেজদা, আম্মা আয়েশা বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, নবীজি নাকি সাজদাই পরে ঘুমিয়ে গেলেন নাকি নবীজি অসুস্থ হয়ে পড়লেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার কান রসুলের মুখ মুবারকের কাছে নিলাম, দেখি নবীজি কান্দে আর উচ্চারণ করে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবীজি সেজদায় পরে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিলেন। আর ওইদিকে মসজিদে নববীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে দিলেন। সুবহান। আজান দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে চলে গেলেন।
কিন্তু রহমাতুল্লিল আলামিন তো মসজিদে নাই। নবীজি কোথায়? সেজদা অবস্থায়। নবীজি কোথায়? সেজদা অবস্থায়। সাহাবায়ে কেরাম কি করে অপেক্ষা করতেছে? কার জন্য? রসুলের জন্য, ইমামের জন্য। সাহাবায়ে কেরাম কি করে অপেক্ষা করে? ইদানিং ইমাম সাহেবগণ মসজিদের মুসল্লিদের জন্য কি করে? ওয়াইট করে, অপেক্ষা করে। মসজিদে মুসল্লি নাই, আজান হয়ে গেছে, মসজিদে কি নাই? মুসল্লি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজান হইবার পরে গড়ে টাকা আপনার জন্য জায়েজ না? জায়েজ নেই। আজান হয়ে গেছে মসজিদে, তখন আপনি যেতে হবে কোথায়? মসজিদে। মা বোনদেরকে বলছি, যখন আজান হয়ে যায়, আপনাদের স্বামী যখন, আপনাদের ছেলে যখন এই ঘরের ভিতরে থাকবে, আপনারা তাদেরকে কি করবেন? মসজিদে পাঠিয়ে দিবেন। যাও, আজান হয়ে গেছে, মসজিদে চলে যাও, আর না হয় কাউন নাই। এই কথাটা দেখবেন, বলেন এমনিতে শর্মায়া শর্মিন্দা হইয়া এই যুবক কোথায় যাবে? আপনার স্বামী মসজিদে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, রাসূল তো আসেন না, নামাজেরও টাইম হয়ে যায়। এমন সময় সাহাবায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিলেন, মসজিদের ভিতরে, সাহাবায়ে কেরামের ভিতর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে সব সাহাবায়ে কেরাম বলতেছে, রাসূল তো আসতেছেন না, তো রাসূলের সাথে তোমার একটা কালেকশন ভালো, তুমি তো ভদ্র সাহাবি, নম্র ভদ্র সাহাবি, তোমারে রাসূল অত্যন্ত ভালোবাসে, পছন্দ করে, তোমার ব্যবহার আখলাক পছন্দ করে, যাও তুমি রাসূলকে ডাক দিয়ে নিয়ে আসো। আবু বকর বললেন, না সাহাবীরা, আমি রাসূলকে ডাক দিয়ে আনতে পারবো না, রাসূলকে যদি আমি ডাক দিয়ে মসজিদে নিয়ে আসার চেষ্টা করি, আমার ডাক দেওয়ার কারণে রাসূলের অন্তরের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ আঘাত চলে যায়, আমি আবু বকরের আমল বরবাদ হয়ে যাবে, সুতরাং আমি যাইতে পারবো না। তোমরা অন্য কোনো চিন্তা করো। এবার সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করলেন, উমর, আবু বকরের মন নরম মন, তোমার মন কিন্তু শক্ত মন, সুতরাং তুমি রাসূলকে ডাক দিয়ে মসজিদে নিয়ে আসো। এবার উমর বলে, রে সাহাবিরা, ঠিকই আমার মন শক্ত মন, কিন্তু রহমাতুল্লিল আলামিনের দরবারে এই শক্ত মন লইয়া যখন আমি চলে যাই, আমার শক্ত মনটা মুমের চেয়ে আরো বেশি নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমি পারবো না। কতটুকু আদব ছিল! আমার ভাইরা, এবার হযরতে আলীকে বলতেছে, আলী তুমি যাও, আলী কো আমার দ্বারা সম্ভব না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া বলতেছে, বিলাল তুমি তোই বলেছ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ ভালো, তুমি তো বলেছ, ঘোষণাও তুমি দিয়েছ, তুমি রাসূলকে ডাক দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। এবার বিলাল বলে, সাহাবীরা, যে কাজটা আমার আবু বকর পারে নাই, যে কাজ উমর পারে নাই, যে কাজ আলী পারে নাই, সেই কাজ আমি বিলালের দ্বারা সম্ভব না। ও সাহাবীরা, নামাজের সময় হয়ে যায়, তোমরা অন্য কোনো চিন্তা করো। সাহাবায়ে কেরাম সবাই গুরুত্ব সহকারে হযরতে বিলালকে বললেন, বিলাল তোমারই যেতে হবে, রাসূলকে আনতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া রাসূলকে ডাক দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। কত সুন্দর হাদিসের ঘটনা, ভালো লাগে না আমার ভাইরা? এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাই রে হাই, আমি রাসূলকে কি বলে ডাক দিব? ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিব, নাকি ইয়া হাবিব আল্লাহ বলে ডাক দিব? কতটুকু আদব ছিল! রাসূলের সামনে তারা কখনো বেয়াদবি করেন নাই। আল্লাহু আকবার! আজকে আমাদের সমাজের ভিতরে রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, রাসূলকে গালাগালি করে,
যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, রাসূলকে গালাগালি করে, এই সমস্ত নাস্তিক বেঈমানের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আপনি জেলে যাইবেন। সাহাবায়ে কেরাম কিন্তু এইগুলার পরোয়া কখনো করেন নাই। আমার সামনে আমার রাসূলকে গালি দিবে, আমার সামনে আল্লাহকে গালি দিবে, আমার সামনে কোরআনকে অবমাননা করবে, সাহাবায়ে কেরাম কখনো বরদাস্ত করতে পারেন নাই। বিলাল বলেন কেমনে ডাক দিব? আস্তে 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 রাসূলের হুজরার চতুর্পাশে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলেও ডাক দিব না, ইয়া হাবিবাল্লাহ বলেও ডাক দিব না। কেমনে ডাক দিবে? ও ইয়া রাসূলুল্লাহ বলে যদি ডাক দিই, আর রাসূলের মনের ভিতরে যদি কিঞ্চিৎ পরিমাণ আঘাত চলে যায়, আমি বিলালের আমল বরবাদ হয়ে যাবে। বিলাল ডাকে, আস-সালাতু খায়রুন মিনান নাওম, আস-সালাতু খায়রুন মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম ভালো। আচ্ছা বলেন আপনারা, এটা কি নাম ধরে ডাক দিছে? আজান দিছে, সুবহানাল্লাহ, কতটুকু আদব ছিল। রাহমাতুল লিল আলামিন, বিলালের আজান শোনার পরে মাথা মুবারক উপরে তুললেন, মসজিদে সরাসরি রওনা করে দিলেন, কিন্তু রাস্তার মধ্যে বিলালের সাথে রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। বিলাল একটা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অগণবিজি ভুল করেছি, মাফ চাই, ক্ষমা করবেন, আমি মনে হয় ভেবেছিলাম আপনি সারা রাত ঘুমান্ত অবস্থায় ছিলেন গণবিজি, আমি মনে মনে ভেবেছিলাম। না গণবিজি, না না, এর কারণ হলো আপনার চেহারা মুবারক ফুলে গিয়েছে, ঠুমকা দিলে রক্ত মুবারক প্রবাহিত হবে, গো আল্লাহর নবী কেন এত কষ্ট করেন? আপনার শান আপনার মান সম্পর্কে তো আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ওগণবিজি আপনার শান মান মর্যাদা সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন, কেন এত কষ্ট করেন, কেন এত ইবাদত করেন? ওগণবিজি আপনার তো কোনো গুনাহ নাই, আপনার সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, কেন এত কষ্ট করেন, কেন এত ইবাদত করেন? আল্লাহর নবী বলে, রে বিলাল, আমার যে কোনো গুনাহ নাই, আমার যে আল্লাহ মাসুম বানাইছে, এই জন্য আফালা আকুনা আবুদান শাকুরা, আমি কি আমার রবের দরবারে সেজদায় পরে পরে শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ, রাসূল যেভাবে আল্লাহকে ভয় করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহকে কি করো? ভয় করো। মোটামুটি বই নিয়ে যে আলোচনাটা করলাম বুঝতে পারছেন তো? মোটামুটি আমার বাইরে একটা নবী রসুলগণ কি করেছিল, বই করেছে, সারা রাত যদি আলোচনা করি শেষ হবে না, ইত্তাকুল্লার তাফসির শেষ করা যাবে না। আমার বাইরে সংক্ষিপ্ত আকারে আরেকটা রাসুলের জীবন থেকে একটি আলোচনা করছি, আল্লাহকে কতটুকু রসুল বয় করছেন। রাসুল এই দুনিয়াটাকে প্রাধান্য দেন নাই, রাসুল প্রাধান্য দিয়েছে কি পরকালকে, আখেরাতকে কি করেছে প্রাধান্য দিয়েছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ রাহমাতুল্লাহ আলামিন, একদিন বিছানার মধ্যে শুয়ে আছে, সাতাই বিছানা, সাতাই মাটির মধ্যে শুয়ে আছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের বাসার মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখার জন্য বাসার মধ্যে চলে গেলেন। গিয়ে দেখে রাসূল
সাধারণ একটা ছাতার মধ্যে শুয়ে আছে, ছাতাই ছাতাই রাসূলের ফিট মুবারকের মধ্যে দাগ হয়ে গেছে, বড় 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 দাগ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি আল্লাহর নবী, আপনার এত বক্তবৃন্দ আছে যে আপনি শুইবেন বিছানার মধ্যে, ভালো একটা বিছানা বিছায়ে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করতেছে ভালো বিছানা বিছায়ে দেওয়ার জন্য, কিন্তু নবীজি আপনি তো সাধারণ একটা ছাতার মধ্যে শুয়ে আছেন, পিঠের মধ্যে দাগ হয়ে গেছে। ওগো নবীজি আপনার মন কি একটু চাই না আরাম করতে, একটু আয়েশ করতে, আরাম করতে আপনার মন কি চাই না? রাসূল বললেন, না রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার মন চাই না, এই দুনিয়াতে আমি আরাম আয়েশ করি, আমি আব্দুল্লাহ, আমি মুহাম্মদ যদি এই দুনিয়াতে আরাম আয়েশ করি, মৃত্যুর পরে আমার আল্লাহ যদি বলে মুহাম্মদ আপনি তো ভালো বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইছেন, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো মানুষের জীবনটাই হলো এমন, সকালে যখন সূর্য উদয় হয় কোন দিকে সূর্য উদয় হয়? পূর্ব দিকে সূর্য উদয় হয়, গাছের ছায়া চলে যায় পশ্চিম দিকে, আবার সূর্যটা যখন পশ্চিমে চলে যায় গাছের ছায়া চলে যায় পূর্ব দিকে। আব্দুল্লাহ রে, মানুষের জীবনটাই তো এমন, সকালে দুনিয়া বিকালে কবরে, বিকালে দুনিয়া সকালে কবরে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর ওয়াজ করেছেন আব্দুল্লাহকে, ও দুনিয়ার মানুষ কোন পথে হাঁটতেছো, কোন পথে চলতেছো, কেন আল্লাহকে তোমরা ভয় করো না? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এজন্য কি করব আমরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো? ভয় করো। আমার ভাইরা, বুঝাইলাম রাসূল কিরকম ভাবে আল্লাহকে ভয় করেছেন। এবার আসুন সাহাবায়ে কেরাম আল্লাহকে কিরকম ভাবে ভয় করেছেন, রাসূল কিরকম ভাবে ভয় করেছেন আলোচনা করলাম, ইনশাআল্লাহ মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম কিরকম ভাবে ভয় করেছেন, আল্লাহর ওলিগণ কিরকম ভাবে ভয় করেছেন। আমার ভাইরা, আমি যেন একটু আগে বলছিলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কতটুকু ছিল। একদিন মসজিদে চলে গেছে, মসজিদে যাওয়ার পরে দেখা যায় মসজিদের মধ্যে ইমাম সাহেব নাই, ইমাম সাহেব না থাকা অবস্থায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যেই মাত্র ঢুকলেন মুসল্লিরা বললেন, হুজুর ইমাম সাহেব নাই, আপনি নামাজ পড়ান। কোনা তোমরা একজনে পড়াও আমি পড়ব, কোনা আপনি পড়ান। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবর বলে নামাজ আরম্ভ করে দিলেন, কেরাত যেই মাত্র পড়তেছে সুরা ফাতিহার পরে যখন কেরাত উচ্চারণ করছে কতটুকু ভয় ছিল আল্লাহর, জাহান্নামকে কতটুকু ডরাইতো, কতটুকু ভয় করতো পরকালকে। আর আমরা এই দুনিয়াটাকে প্রাধান্য দিতেছি, পরকালকে ভুলে গেছি। আমার ভাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন কেরাত আরম্ভ করে দিছে একটা আয়াত উচ্চারণ করছে, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত তেলাওয়াত করার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে বেউশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মুসল্লিয়ানে কেরাম আল্লাহর ওলিকে দরাদরি করে বাহিরে নিয়ে গেলেন, মাথার মধ্যে পানি দিলেন, হুশ যখন ফিরে আসছে মুসল্লিরা বলেন, ওগো আল্লাহর ওলি কেন আপনি ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই আয়াতটা পড়া মাত্রই আপনি বেহুশ হয়ে কেন গেলেন বুঝলাম না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, মুসল্লিরা রে তোমরা কি জানো ওই আয়াতের তাফসীর, ওই আয়াতের ব্যাখ্যা কি তোমরা জানো? না জানি না, জানিয়ে দেন।
এবার আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একটা ঘোষণা দিবে, ওই আয়াতটা বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নেককারে দলেরা, ঘোষণাটা কখন দিবে? কিয়ামতের কঠিন ময়দানে। ও নেককারে দলেরা, মুসলিমের দলেরা, গুনাগারে দলেরা, নেককারে দলেরা, তোমরা আলাদা হয়ে যাও, দুনিয়াতে একসাথে চলাফেরা করছো, নেককার এবং বদকার পরহেজগার একসাথে চলাফেরা করছো, আজকে একসাথে থাকতে পারবে না, আমি আল্লাহর ঘোষণা, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন যখন আমি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন উচ্চারণ করলাম, আমার স্মরণ হয়ে গেল কিয়ামতের কথা। আল্লাহ যদি আমাকে বলে ও আবু হানিফা তুমি নেককারের দল থেকে আলাদা হয়ে যাও, তখন আমি কি করব? কিয়ামতের কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি বয়ে আল্লাহর বয়ে এই জমিনের মধ্যে বেউস হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে ও মুসলমান ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ কি কি করো? বয়ে করো। মোটামুটি একটা সবক আমি আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা সবাইকে এই সবকের উপরে অটল থাকা, আল্লাহর ভয়ের উপরে অটল থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।